কি নাম আছে ছেলের? শ্রীঞ্জয় মালাকার। শ্রীঞ্জয় মালাকার। বয়স কত? 4 বছর। কি নাম আছে আপনার? বয়স? কি নাম আছে? সঞ্জয় মালাকার। বয়স? 38। সবার আগে তো বাচ্চার ব্যাপার বলছি, বাচ্চার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাবে, মস্তিষ্কের সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, নার্ভের সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? লেখাপড়ার দিকটা যতটা হওয়া উচিত ততটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, একাধিক অ্যাক্সিডেন্টের যোগও আছে, পরবর্তীকালে সাইকোলজিক্যাল প্রবলেম এবং মেন্টাল সমস্যা হওয়ার যোগ রয়েছে, এটা আমি দেখতে পাচ্ছি। আপনার শ্বশুরবাড়ির তরফ থেকে একজন মহিলা কোনো এক জায়গায় জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে, আপনাকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করা আছে, সাথে ডিভোর্সের যোগ পর্যন্ত আছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, একাধিক অপারেশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে আপনার, এছাড়া গর্ভাশয়তেও সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, এটা দেখতে পাচ্ছি আপনার তো। পূর্ণ কর্মবন্ধন করা আছে, আংশিক বিবাহ বন্ধন করা আছে, ঝগড়া ঝামেলা অশান্তি হবে, আলোচনা করা কাজ হবে না, অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই আছে, এটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? কী সমস্যা নিয়ে আসছেন? ছেলের ডাক্তার কি বলছে, কি সমস্যা হয়েছে ছেলে? মূল কি সমস্যা ছেলের ডাক্তার কি বলছে? সেটা কিসের রোগ? আমি তো নার্ভের সমস্যা দেখতে পাচ্ছি। এখন কি কি সমস্যা হচ্ছে ছেলে সেটা বলুন। পড়াশোনার দিকটা তো একদমই ঠিক দেখতে পাচ্ছি না, মানে হওয়ার যোগই নেই, তবে আমি যা যা বলবো যদি করেন অনেকটাই ও ঠিক থাকবে, ঠিক আছে? আপাতত বাধাগুলো কাটাতে হবে। আপনাদের কি নিজেদের বাড়ি? কোথা থেকে আসছেন? কোথা থেকে? আচ্ছা, ধামের ব্যাপারে কিভাবে জানতে পারলেন? যেগুলো বললাম মিলেছে তো? ঠিক আছে, যা দেখতে পাওয়া যাচ্ছে আপনার শ্বশুর বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে, আর আপনার গর্ভাশয়তেও সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, সিস্টার টিউমারের যোগ আছে, একাধিক অপারেশনের যোগ আছে, এটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, এমনি ডাক্তার দেখিয়েছেন কিছু বলেছে? হ্যাঁ, ওটাই তো আমি বলছি, ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে। নাম আছে আপনার? বয়স কত? কি নাম আছে আপনার? বয়স কত? 54। দেখুন, পূর্ণ কর্মবন্ধন করা আছে, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, শারীরিক স্থিতি মানসিক স্থিতি একদমই ঠিক থাকবে না, একাধিক অ্যাক্সিডেন্টের যোগ দেখতে পাচ্ছি, মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে পরবর্তীকালে, যেটাকে ক্যান্সার বলা হয়, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, ওনার তো শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে, কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল করে না, হাঁটুর হাড় ক্ষয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের উপরের দিকেও L5 নামক জয়েন্টের হাড়ে সমস্যা তৈরি হচ্ছে, শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, কোনো কাজ করতে গেলেই দুর্বলতা আছে, রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হয় না, একাধিক অপারেশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, সাথে একটা অ্যাক্সিডেন্টের যোগও আছে, খুব তাড়াতাড়ি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবে 1.5 থেকে 2 বছরের মধ্যে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই আছে। কি সমস্যা নিয়ে আসছেন বলুন? আমার ওয়াইফের লিম্ফোমা বলে একটা রোগ হয়েছে, লিম্ফোমা টাইপ অফ ব্লাড ক্যান্সার, আর কেমো এখন সহ্য করতে। আমি তো বললাম রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে দেখতে পাচ্ছি, স্পাইনাল কর্ডের উপরের দিকে L5 এর সমস্যা তৈরি হচ্ছে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়, বোন পিলের থেকে হয়েছে, বোন মেরু ঠিক আছে, বোন মেরু তো আবার পড়েছে, টেস্ট করেছে, বোন মেরুটা ঠিক আছে, এখন পিলের থেকে হচ্ছে, পিলেটা বড় হয়ে গিয়েছিল, পিলেটা অনেকটাই বেড়ে গিয়েছিল, এবার ইনজেকশন দিয়ে, কিন্তু বাবা বলছে বোন মেরুতেও সমস্যা তৈরি হচ্ছে আপনার, এটা দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? বোন মেরু বায়োপসি কতদিন আগে করেছে? কিন্তু বোন মেরুতেও সমস্যা তৈরি হচ্ছে, এটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? আর ওনার বেশিবার রক্ত দেওয়ার ফলে শরীরে অ্যান্টিবডিও তৈরি হয়ে যাচ্ছে, ভিতরে ইন্টারনাল ব্লিডিং হওয়ারও সম্ভাবনা আছে, এটা বলছে বাবা,
যে কোনো মুহূর্তে, বুঝতে পারছেন আমি কি বললাম? কোথা থেকে আসছেন, কোথা থেকে? ধামের ব্যাপারে কিভাবে জানতে পারলেন? ধামের ব্যাপারে কিভাবে জানতে পারলেন? আমি ফোনে দেখেছিলাম। ফোনে দেখেছিলেন? আপনাদের কি নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি। আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। এখন তো খুব খারাপই দেখাচ্ছে, দেড় থেকে দু বছরের মধ্যে খুবই খারাপ যোগ আসছে সামনে। আমি বললাম কি, দেড় থেকে দু বছরের মধ্যে বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন, আর উনিও ভিতর থেকে খুব কষ্ট পাচ্ছে, বুঝতে পারছেন? এটা তো আপাতত আমি যা যা বলছি সেগুলো করতে হবে। ওনার একটা ছবি প্রিন্ট করে নিয়ে আসবেন, নাম গোত্র বয়স লিখবেন, নিচে মনের কথা লিখে চৌকিতে ফেলে দিয়ে যেতে হবে। আপাতত আমি যা যা বলছি সেগুলো অক্ষরে অক্ষরে পালন করুন, ধাম থেকে কৃপা হবে, ঠিক আছে? বলে দিচ্ছি কি কি করতে হবে। আমি একটা কথা বলছি, ভালো করে শুনুন। ওনাকে যদি কেমোথেরাপি চালানো হয়, উনি কিন্তু বেশি দিন আর থাকবে না। কেমোথেরাপি আর করানো? আমি বলে দিচ্ছি, ওনার খাওয়া দাওয়া সব কিছু বন্ধ হয়ে যাবে, বিছানায় শয্যাশায়ী হয়ে যাবে। আমি তো সহ্য করতে পারছি না, যার জন্য ডাক্তার আর এখন কোনো চিন্তা নেই, বাবা ঠিক হবে। আমি যা যা বলছি সেগুলো করলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আপাতত সেটা আপনি যেভাবে করবেন তার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? এই যে এগুলো নিয়ে এসে বাইরে দাঁড়ান, ডেকে নিচ্ছে, আমি এক্ষুনি ডাক দেবো। কি নাম আছে আপনার? বয়স কত? 32। আপনার পূর্ণ বিবাহ বন্ধন করা আছে, সাথে পূর্ণ কর্মবন্ধনও করা আছে। পরবর্তীকালে ডিভোর্সের পুণ্যযোগও দেখতে পাওয়া যাচ্ছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে, হাতে টাকা পয়সা থাকবে না, ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন, শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকবে না, একাধিক অপারেশনের যোগ রয়েছে। পরবর্তীকালে গর্ভাশয়তেও সমস্যা তৈরি হচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। কী সমস্যা নিয়ে আসছে? আপনার কি বিয়ে হয়েছে সেটা আগে বলুন। হ্যাঁ, আমার দুটো মেয়ে আছে, আমার ডিভোর্স হয়ে গেছে। তা আমি তো সেটাই, আমি কি বললাম, ডিভোর্সের যোগ আছে। আগে যেগুলো বললাম সেগুলো বলুন, যেগুলো মিলেছে কি না, সবকটা ভুল। তা আমি যেগুলো বললাম মিলেছে কি মেলেনি, না সবকটা ভুল, সবই ঠিক আছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। আমি যা যা বলবো ধাম থেকে কৃপা হবে, কোনো চিন্তা নেই। কিন্তু এখন কোনো সিদ্ধি শক্তি আপনার উপর নেই, পুরোপুরি আসে না, আশীর্বাদ আছে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। কোথা থেকে আসছেন? ধুবুলিয়া থেকে। ধামের ব্যাপারে কিভাবে জানতে পারলেন? বলে দিচ্ছি, সব নিজে থেকে বলা হলো তো, বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? কি সমস্যা নিয়ে আসছেন, কিরেন কি বৃত্তান্ত বলে দিচ্ছি। কি নাম আছে আপনার? আমার নাম হচ্ছে সবিতা রায়। বয়স কত? আপনার তো আংশিক বিবাহ বন্ধন করা আছে, ঝগড়া ঝামেলা অশান্তি হবে, আলোচনা করা কাজ হবে না, অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে, এমনকি দেনা পর্যন্ত হয়ে যাবে, আলোচনা করা কাজ একদমই হবে না। আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে, একাধিক অপারেশনের যোগ দেখতে পাচ্ছি, সিস্টার টিউমারের যোগ পর্যন্তও আছে। কি হয়ে গেছে? তো ধান কি করে জানতে পারলো? সেটা ধাম কি করে জানতে পারলো? আমি তো বলে দিচ্ছি মেনশন করে, কোথায় হয়েছিল টিউমার? হ্যাঁ, গর্ভাশয়তে হয়েছিল, ঠিক আছে? ছেলের দেখতে পাচ্ছি, পড়াশোনার দিকটা যতটা হওয়া দরকার সেটা তো একদমই ঠিক দেখতে পাচ্ছি না, আর কর্মবন্ধনও করা আছে। নেগেটিভ চিন্তা করে তার প্রভাব প্রয়োগের কারণে কিছু কুঅভ্যাসও তৈরি হচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকবে না, সাথে কর্মবন্ধন করা আছে। কি সমস্যা হচ্ছে ছেলের? আমি তো বলছি তো, নেগেটিভ চিন্তা আসছে মনে, তার প্রভাব ও প্রয়োগের কারণে কিছু কুঅভ্যাস তৈরি হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন আমি কি বলছি? আমি যে বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। কোথা থেকে আসছেন, কোথা থেকে? যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো, যে কি সমস্যা নিয়ে আসছেন, কিরেন কি বৃত্তান্ত বলুন, লিখেনি? ঠিক আছে, মেয়েও খুব জ্বালাচ্ছে, মানে ছেলে তো মানে বলে আগে তো বাস্তুদোষ আর পিতৃদোষ কাটাতে হবে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি। বয়স কত? আপনার তো পূর্ণ কর্মবন্ধন করা আছে, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে, এটাই আমি দেখতে পাচ্ছি। বাবার বাড়ির তরফ থেকে কেউ একজন জানতে যায়, সেখান থেকেই ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। কি সমস্যা নিয়ে আসছেন বলুন? তা আমি যেগুলো বললাম মিলেছে না সবকটাই ভুল। কি অসুবিধা হচ্ছে সেটা বলুন। তা মিলেছে তো কথাগুলো? আমি কি বললাম, দেনা হয়ে যাচ্ছে, কি দেনা হয়েছে না হয়নি? হ্যাঁ, প্রচুর দেনা, মানে চতুর্দিকে দেনা হয়েছে। মূল কি সমস্যা নিয়ে এসেছেন? এটা নিয়েই? হ্যাঁ, এটা নিয়ে। সেটাই তো আমি বললাম। আর কোনো প্রশ্ন আছে আপনার বলুন। বলছি যে এটা সরিয়ে দাও। হ্যাঁ বাবা, বলছি যে মোবাইলে একটা গেমও খেলতো। হ্যাঁ, গেম খেলে মানে কে খেলতো গেম? হ্যাঁ 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 বলুন। প্রচন্ড প্রচন্ড মানে 5000 টাকা ঢুকে মানে 50000 টাকা করতে পারতো, মানে বিশাল কোচবিহারে থেকে? আচ্ছা, কোচবিহারের কোথা থেকে?
আমবাড়ি। আচ্ছা, ধামের ব্যাপারে কিভাবে জানতে পারলেন? বলে দিচ্ছি কি করতে হবে, নিজেদের বাড়ি আপনাদের ভাড়া আছে, বলে দিচ্ছি আমি কি নাম আছে আপনার? ইন্দ্রাণী মিস্ত্রি। বয়স কত? আপনার তো শ্বশুর বাড়ির তরফ থেকে একজন মহিলা কোনো এক জায়গায় জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে, শারীরিক স্থিতি মানসিক স্থিতি একদমই ঠিক থাকবে না, পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে, ডিভোর্সের যোগ পর্যন্ত আছে, একাধিক অপারেশনের যোগ দেখতে পাচ্ছি, এছাড়া গর্ভাশয়তেও সমস্যা তৈরি হচ্ছে, পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটাকে ক্যান্সার বলা হয়। কী সমস্যা নিয়ে আসছেন বলুন? হ্যাঁ, কিন্তু আমি দেখতে পাচ্ছি যদি অপারেশনটা হয়, শুনুন ভালো করে, আমি দেখতে পাচ্ছি ওটা আস্তে আস্তে বড় হচ্ছে, ওর মধ্যে জল জমছে, প্রথমে ছোট ছিল, এবার কিন্তু টিউব বাদ চলে যাবে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আর যদি টিউব বাদ যায়, ঠিক আছে, তাহলে কিন্তু আর কোনোদিনও সন্তানাদি হবে না নর্মালভাবে, এটা আমি দেখতে পাচ্ছি। আর মেয়েদের যে শরীর খারাপের ব্যাপারটা থাকে সেটাও আপনার ঠিক মতো হয় না, এটা আমি দেখতে পাচ্ছি, যেটা হওয়া উচিত। ওটা তো বাড়ছে বলে সমস্যাটা তৈরি হচ্ছে, ইউটেরাসে প্রবলেম হয়ে যাচ্ছে ওনার গর্ভাশয়তে, আর টিউবগুলো চেপে যাচ্ছে দুদিকে, ঠিক আছে, বলে দিয়েছে, তাই তো? আবার ধরে রাখো তো, আবার ধরে দাও, আপনার নাম বলুন আরেকবার। অপারেশনটা দেখো, জিজ্ঞাসা করো, মাকে জিজ্ঞাসা করো, মা তারাকে। ইন্দ্রাণী মিস্ত্রি না? 33 বছর বয়স। পূর্ণ যোগ রয়েছে, আর পরবর্তীকালে যদি এগোতে চান তাহলে টেস্ট টিউব বেবি হতে হবে, এটা বলছে। নর্মাল তো নেই, আর টেস্ট টিউবও ফেল হতে পারে বলছে, আগে তো অপারেশনটা করান। সেরকমই তো আদেশ আসছে, অনেকটা বড় হয়ে গেছে তো, এনলার্জ বলছে বাবা, ক্যান্সারের যোগ দেখাচ্ছে, ওখানে ইনফেকশন তৈরি হচ্ছে। এত দেরি করে আসলেন কেন আমার কাছে? আসছেন কোথা থেকে? ধামের ব্যাপারে কিভাবে জানতে পারলেন? বলে দিচ্ছি কি কি করতে হবে, দেখুন টিউমারটা অনেকটা বড় হয়েছে, ঠিক আছে, ইনফেকশন ছড়াচ্ছে ভিতরে কিন্তু, ঠিক আছে, ইউরিনারি ইনফেকশন হয়ে যাচ্ছে ওনার, আর ভিতরে দানা দানা দেখতে পাচ্ছি আমি। আমি যেগুলো বলছি মিলছে না মিলছে না সেটা বলুন, ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি কি করতে হবে, আপাতত 4-5 মাস করুন, বেশি বাড়াবাড়ি হলে ডাক্তারের গাইডেন্স এগোতে বলছে, বুঝতে পারলেন আমি কি বললাম? বলে দিচ্ছি কি করতে হবে, করতেই হবে অপারেশনের কি যোগ পুরো বলছে মা, জিজ্ঞাসা করো, পূর্ণ যোগ রয়েছে, বলে দিচ্ছি আপনার ক্ষতি হয়ে যাবে তো, আপনার প্রাণ তো আগে, বাচ্চা আগে না আপনি আগে, বুঝতে পাচ্ছেন আমি কি বলতে চাইছি? আপনার তো ক্যান্সারের যোগ রয়েছে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে, নিজেদের বাড়ি আপনাদের? আপনার মলি দাস। বয়স কত? শরীর আস্তে আস্তে পুরোপুরি শুকিয়ে যাবে, নার্ভের সমস্যা, রক্তের সমস্যা দেখতে পাচ্ছি, পেটের ভিতর ইনফেকশন হয়ে যাচ্ছে লিভার ও কিডনিতে, একাধিক অপারেশনের যোগ দেখতে পাচ্ছি, এছাড়া জরায়ুতে সমস্যা তৈরি হচ্ছে, গর্ভাশয় এটাও আমি দেখতে পাচ্ছি, 1-1.5 বছরের মধ্যে সম্পূর্ণ বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন, খুবই খারাপ দেখাচ্ছে সামনে, একাধিক অপারেশনের যোগ দেখাচ্ছে, আর শ্বশুর বাড়ির তরফ থেকে একজন মহিলা কোনো এক জায়গায় জানতে যায়, সেখান থেকে প্রভাবও প্রয়োগ পড়ছে, সে কারণে শরীর আরও বেশি খারাপ করছে, এটা আমি দেখতে পাচ্ছি। আপনার তো পূর্ণ কর্মবন্ধন করা আছে, হাতে টাকা পয়সা থাকবে না, শারীরিক স্থিতি মানসিক স্থিতিও ভালো থাকবে না, বাড়িতে আলোচনা করা কাজ হবে না, অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে, এটা আমি দেখতে পাচ্ছি, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে, আপনার পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটাকে ক্যান্সার বলা হয়। মুখে কোনো নেশা করা হয় আপনার? কিন্তু এটা আমাকে দেখতে পাওয়া যাচ্ছে, আপাতত আপনার কী সমস্যা হচ্ছে সেটা বলুন। আমার হচ্ছে ফার্স্ট স্টার্ট হলো 2 বছর আগে থেকে, এখানে পেন কলনোস্কোপি হয়ে গেল, কিছু বেরোলো না, পেটে তো ইনফেকশন দেখতে পাচ্ছি আমি পুরো, বাঁদিকে সমস্যা বেশি হলো, নভেম্বরে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, বেরোর গেছিলাম, ব্যথা শুরু কি হয়েছে, কলনোস্কোপিতে কিছু ধরা পড়েনি, টিউমারে ক্যান্সার নেই, আর শুধু সিটি স্ক্যানটা 2 বছর আগে কলকাতায় হয়েছে, সেখানে শুধু দেখা গেছে ওই ইউট্রাসে যে সিস, সেটা বেরোলো, চেক করেছে হেলথ ডিপার্টমেন্ট, সে বলছে আমি তো গর্ভাশয় তো বললাম যে সমস্যা দেখতে পাচ্ছি, ওটা অপারেশনের ব্যাপার নেই, 6 মাস পর আল্ট্রাসাউন্ড করা হবে, ওটা যেহেতু আপনি বেবি নেবেন না, আপনার ছেলে আছে, একদম ছোট দেখাচ্ছে,
আমি বলে দিচ্ছি কি কি করতে হবে, রক্ত একদম নামিয়ে দিচ্ছে, রক্ত আর নার্ভের সমস্যাই ওনার হচ্ছে, যেগুলো বললাম মিলেছে তো কোথা থেকে আসছেন, কোথা থেকে ধামের ব্যাপারে কি ভাবে জানতে পারলেন? ডাক্তারকে বলবেন, শিবধাম থেকে বলা হয়েছে, ঠিক আছে চলে আসি, বলুন পুরো নাম বলুন, স্বপ্না পান্ডে, বয়স কত? ধরে দেখো এর আগে কি কোনো বাচ্চা নষ্ট হয়েছিল ওনার? না। কত বছর বিয়ে হয়েছে? 6 বছর। কিন্তু একটা দেখতে পাচ্ছি এসেছিল, পুরোপুরি আসতে পারেনি, ফেটাস অবস্থায় এসেছিল, রক্তের ডালা তৈরি হয়েছিল, এটা আমি দেখতে পাচ্ছি, এরকম হয়েছিল কখনো? এটা আমি দেখতে পাচ্ছি। এছাড়া ওনার ভিতরে সিস্ট আর টিউমারের যোগ দেখতে পাচ্ছি, মাংসল পিণ্ড তৈরি হয়ে যাচ্ছে এবং বড় হচ্ছে, আর ভিতরে ইনফেকশনও হচ্ছে জরায়ুতে, গর্ভাশয়ের কথা বলছি, ঠিক আছে, মেয়েদের যে শরীর খারাপ হয় সেটা ওনার ঠিক মতো হয় না, এটা আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছেন আমি কি বললাম? অপারেশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু সেই অপারেশনটা যদি হয় একটা টিউব কিন্তু পুরোপুরি বাদ চলে যাবে। ওটাই তো আমি বলছি, আবার এসছে তো সিস্ট, হ্যাঁ, এখন ছোট আছে, ওটা আস্তে আস্তে বড় হচ্ছে, জল জমছে ওটার মধ্যে, বুঝতে পারছেন? আবার যেই অপারেশনের যোগটা তৈরি হচ্ছে, সেই অপারেশনটা যদি করতে যায় পুরো টিউব বাদ চলে যাবে, দুখানা টিউব থাকে তার মধ্যে একটা টিউব বাদ চলে যাবে, তাহলে আর কিন্তু নর্মালভাবে সন্তান আসবে না, এরকম দেখতে পাওয়া যাচ্ছে, বুঝতে পারছেন? বাবা বলছে টেস্ট টিউব বেবি বা IVF এর যোগ বলছে, তবে নর্মালভাবে নিতে চাইলে, আবার ধরে দেখো তো মাকে একবার ধরে দেখো, তাহলে একবার একবারে অপারেশন করে বার করতে হবে, সন্তান হয়ে গেলে তখন কেটে বাদ দিতে হবে, তাহলে কিন্তু আর সন্তান আসবে না, নর্মালভাবে তো দেখাচ্ছে না, টেস্ট টিউব বেবি আর IVF বলছে, ঠিক আছে আমি চেষ্টা করে দেখছি কি করা যায়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, মানে কি কোনো অসুবিধা করছে? ওনার বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে, পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করা আছে, বুঝতে পারলেন আমি কি বললাম? একজন মহিলা যুক্ত আছে এর পিছনে। কোথা থেকে আসছেন, কোথা থেকে আপনি? যদি তার মধ্যে না আসে তাহলে অপারেশনের দিকে এগোতে হবে, নাহলে কিন্তু ভিতরে দেখতে পাওয়া যাচ্ছে ইনফেকশন হয়ে ক্যান্সারের দিকে চলে যাবে, বুঝতে পারছেন আমি কি বললাম? আর ওনার একাধিক অপারেশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে, আর ঠিক মতো মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটাও ঠিক মতো হয় না, পরবর্তীকালে কিন্তু টেস্ট টিউব বা IVF বেবির যোগ তৈরি হচ্ছে, এটাই বলছে বাবা। আমি বলে দিচ্ছি কি করতে হবে, নিজেদের বাড়ি তো কোয়ার্টারে থাকা, বলে দিচ্ছি আপনার বয়স সবার আগে আপনাকে বলছি, বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা আছে, পরবর্তীকালে ডিভোর্সের যোগ পর্যন্ত আছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, এরকম দেখতে পাচ্ছি, ঝগড়া ঝামেলা অশান্তিতে জড়াবেন, আলোচনা করা কাজ হবে না, অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে, মনে নেগেটিভ চিন্তা আসে, তার প্রভাব ও প্রয়োগের কারণে কিছু কুঅভ্যাসও তৈরি হয়ে যাচ্ছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে থাকা হয় আংশিক বাস্তুদোষ আর পূর্ণ পিতৃদোষ আছে, আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি একদমই ঠিক থাকবে না, অনেক আগে থেকেই আপনার বিবাহ বন্ধন করা ছিল, স্বামী বিয়োগ যোগ বা বৈধব্য যোগ পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে থাকা হয় পূর্ণ পিতৃদোষ আছে, কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল করে না, হাঁটুর হাড় কয়ে যাচ্ছে, জেনি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের উপরের দিকে L5 নামক জয়েন্টের হাড়েও সমস্যা তৈরি হচ্ছে, কোনো কাজ করতে গেলেই দুর্বলতা আসে, রাত্রিবেলা ঠিক মতো ঘুমও হয় না, নার্ভের সমস্যা রক্তের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, মাত্র 2 বছরের মধ্যে বিছানা শয্যাশায়ী হয়ে যাবেন সম্পূর্ণ, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে, সামনে একটা অ্যাক্সিডেন্টের যোগও আসছে, এটা দেখতে পাচ্ছি, কী সমস্যা নিয়ে আসছেন বলুন? আমি তো বললাম কর্মবন্ধন করা আছে, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যেগুলো বললাম মিলেছে না, মেলেনি না, ভুল একদম ঠিক, কিন্তু আমার 9 বছরের রিলেশন, আমার বিয়ে হওয়ার কথা ওখানে ভেঙে গেল, কোনো কিছুই হয়নি।
তো সেটাই তো আমি বললাম আপনাকে, সত্যি প্রত্যেকটা সত্যি, বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো কি সমস্যা নিয়ে আসছেন, কিরণ কি বৃত্তান্ত, এগুলো সব নিজে থেকে বলা হলো তো এখানে? আপনাদেরই এ পাঠিয়েছে আমায় সুমিত স্যার। সুমিত স্যার পাঠিয়েছে? ও আচ্ছা, কোর কমিটি মেম্বার। হ্যাঁ ঠিক আছে, কোথা থেকে আসছেন? কোথা থেকে? সামোয়ার থেকে আসছি। আচ্ছা, আমি বলে দিচ্ছি কি করতে হবে, আমি যা যা বলবো সেগুলো করলে ঠিক হয়ে যাবে। নিজেদের বাড়ি আপনাদের? আমাদের নিজেদের বাড়ি। বলে দিচ্ছি, নাম আর বয়স বলুন। 27 বছর বয়স। নাম মৌমিতা সাহা। মৌমিতা সাহা, 27 বছর বয়স। পূর্ণ বিবাহ বন্ধন, বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন করা আছে, শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকবে না, নেগেটিভ চিন্তা আসছে, তার প্রভাব ও প্রয়োগের কারণে কিছু কুঅভ্যাসও তৈরি হয়ে যাবে। কোনো ছেলের সাথে সম্পর্ক ছিল? হ্যাঁ, ওর সঙ্গে 11 বছর সম্পর্ক ছিল। সম্পর্ক কি জানতে চাইছেন সেটা বলুন। আমি চাইছি, মেয়ে খুব অত্যাচার করে, বাড়ি থেকে বেরিয়ে গেছে আমাদের মাধ্যমে। ওটাই তো আমি বলছি, নেগেটিভ চিন্তা আসে, তার প্রভাব ও প্রয়োগের কারণে কিছু কুঅভ্যাসও তৈরি হয়ে যাবে। আমার কথাগুলো বুঝতে পেরেছেন তো? বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। এখন আপনি কি চাইছেন, মানে ঠিক কি করতে চাইছেন? আমার মেয়ে সুস্থভাবে বাড়ি ঘরে আসুক। এখন কোথায় আছে মেয়ে সেটা জানেন? সেটা জানেন না? আচ্ছা, এবার বার করুন, ছবিটা বার করুন মেয়ের। হ্যাঁ, এবার নামটা আরেকবার বলুন মেয়ের। মৌমিতা সাহা, 27 বছর বয়স। মাকে জিজ্ঞাসা করো, মৌমিতা সাহা 27 বছর বয়স কোথায় আছে জিজ্ঞাসা করো। আপনারা সেটা জানেন না কোথায় আছে? একটা মেয়ে দেখাচ্ছে, তাদের সাথেই থাকে, কিন্তু নিকট আত্মীয় না, জানাশুনোর মধ্যে এটা দেখতে পাওয়া যাচ্ছে। 3-4 মাস লাগবে, আরও তাড়াতাড়ি ফিরিয়ে আনা যাবে, কিন্তু পিছনে নাম লিখবেন, গোত্র লিখবেন, বয়স লিখবেন, নিচে মনের কথা লিখে চৌকিতে ফেলে দিয়ে যাবেন। আর আমি বলে দিচ্ছি কী কী করতে হবে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের ব্যাপারে কীভাবে জানতে পারলেন? ইউটিউব থেকে। বলে দিচ্ছি কী করতে হবে, যেগুলো বললাম মিলেছে তো? বলে দিচ্ছি, আপনার বয়স 29। শ্বশুর বাড়ির তরফ থেকে একজন মহিলা দেখতে পাওয়া যাচ্ছে, কোনো এক জায়গায় জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে, পূর্ণ বিবাহ বন্ধন, পূর্ণ কর্মবন্ধন করা আছে, ডিভোর্সের পূর্ণ যোগ রয়েছে, শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকবে না, একাধিক অপারেশনের যোগ দেখতে পাচ্ছি, গর্ভাশয়তেও সমস্যা তৈরি হচ্ছে এটা দেখতে পাচ্ছি, ঝগড়া ঝামেলা অশান্তি বাড়বে, আলোচনা করা কাজ হবে না, অর্থনৈতিক উন্নতিও পড়ে যাবে, যেখানে থাকা হয় আংশিক বাস্তুদোষ আর পূর্ণ পিতৃদোষ রয়েছে। কি সমস্যা নিয়ে আসছেন বলুন। তো বললাম গর্ভাশয়তে সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে। মেয়েদের যে শরীর খারাপের সমস্যাটা হয় সেটাই দেখতে পাচ্ছি, সাইকেলটা চেঞ্জ হয় ঠিক মতো হয় না, টিউবে গন্ডগোল বলছে বাবা, তাই তো? আপনার ঠিক মতো হয় না, সন্তানাদি নষ্টের যোগও রয়েছে দেখতে পাচ্ছি, তল পেটে ব্যথা হয় নাভির নিচে, ঠিক আছে, আর সন্তানাদি নষ্টের যোগও আমি দেখতে পাচ্ছি, একটা ফেটাস অবস্থায় এসেছিল, রক্তের গোলা তৈরি হয়েছিল, সেটা নষ্ট হয়ে গেছে এটা দেখা যাচ্ছে, শ্বশুর বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করছে এটাই আমি দেখতে পাচ্ছি। একজন মহিলা যুক্ত আছে, নিকট আত্মীয়, রক্তের সম্পর্ক আছে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের ব্যাপারে কিভাবে জানতে পারলেন? বলে দিচ্ছি কি কি করতে হবে, নিজেদের বাড়ি আপনাদের? বলে দিচ্ছি, বয়স 1987 সেপ্টেম্বরের 10। একটা মহিলা দেখতে পাওয়া যাচ্ছে, ক্ষতি করার চেষ্টা করছে, পূর্ণ বিবাহ বন্ধন করা আছে, পূর্ণ কর্মবন্ধন করা আছে, ডিভোর্সের যোগ পর্যন্ত আছে, আপনাকে বলছি ঝগড়া ঝামেলা অশান্তিতে জড়াবেন, এমনকি এত বাড়াবাড়ি হবে পরবর্তীকালে পুলিশ কেস পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাবে এরকম দেখতে পাচ্ছি, সিস্টার টিউমারের যোগ আছে, একাধিক অপারেশনের যোগ দেখতে পাচ্ছি, যেখানে থাকা হয় আংশিক বাস্তুদোষ আর পূর্ণ পিতৃদোষ রয়েছে। কি সমস্যা নিয়ে আসছেন বলুন। আমার তো দুটো বিয়ে, ঠিক আছে, আমি তো বললাম ডিভোর্সের যোগ আছে, আমার প্রথম স্বামী তো তার মেয়ে রয়েছে, মেয়েটাও আমাকে দেখতে পায় না, আর তার বউ যে, ঠিক আছে, যার ইয়ে ওর বউ, আমি যেগুলো বললাম মিলেছে না মিলেনি সেটা বলুন। মানে ভেতরে পুরো একদম মানে মদ খাচ্ছে, মদ খেয়ে মানে
মারামারি এগুলো এইসব এই যে ফোনের চার্জার দিয়ে পুরো মেরে সেগুলো ঠিক ঠিক হয়ে যাবে সেগুলো। মেয়ের নাম বলুন। মেয়ের নাম নীলাঞ্জনা ঘোষ। বয়স? এই 12 বছর। 2010 জানুয়ারি 12। ওগুলো ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে, সেই কারণেই হচ্ছে। ওগুলো ঠিক হয়ে যাবে। একটা ছবি প্রিন্ট করে নিয়ে আসবেন, পিছনে নাম গোত্র বাস লিখবেন, নিচে মনের কথা লিখে চৌকিতে ফেলে দিয়ে যাবেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মানে যার সাথে আমি থাকি তার নাম জলি প্রকাশ, সেই জন্য একটু ঠিক থাকে। ওনাকেও ক্ষতি করা আছে, অনেক আগে থেকে ক্ষতি করা আছে। ওনার এর আগে বিয়ে হয়েছিল একটা? হ্যাঁ, ওনার বিয়ে হয়, আমারও বিয়ে হয়। তো বাবা বলছে তো আমাকে, ঠিক আছে, ওনাকে এখনো ক্ষতি করা আছে, ওনার আয় উন্নতি পড়ে যাবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, আপনার? আমার নাম মৌসুমী ভট্টাচার্য। মৌসুমী ভট্টাচার্য। বয়স কত? আপনার হাজবেন্ডের কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হয় না, হাঁটুর হাড় হয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের উপরের দিকেও সমস্যা তৈরি হচ্ছে। পূর্ণ কর্মবন্ধন করা আছে আপনার হাজবেন্ডকে। নেগেটিভ চিন্তা আছে, তার প্রভাব ও প্রয়োগের কারণে কুঅভ্যাসও তৈরি হয়ে যাবে, এটা দেখতে পাচ্ছি। হাতে টাকা পয়সা থাকবে না, দেনা হয়ে যাবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আর খুব তাড়াতাড়ি বিছানায় শয্যাশায়ী হয়ে যাওয়ার যোগও রয়েছে। কি সমস্যা নিয়ে আসছেন বলুন? আমার স্বামী এক অফিসে চাকরি করত, 5 বছর হয়েছে অফিসটা, কর্মবন্ধন করা আছে, বন্ধ হয়ে গেছে, খুলবে করে খুলছে না। আর দেনাতে মানে আমি একেবারে জর্জরিত। আমি যেগুলো বললাম মিলেছে তো? আমি একেবারে দেনায় ডুবে যাচ্ছি, মানে ওটাই তো আমি বললাম, কর্মবন্ধন করা আছে, দেনা হয়ে যাবে, ওটাই তো আমি বললাম। আর অপারেশন আমার অনেকগুলো হয়ে গেছে। আমি কি বললাম, একাধিক অপারেশনের যোগ দেখতে পাচ্ছি আপনার। কি কি অপারেশন হয়েছে আপনার? আমার গলব্লাডার হয়েছে, ইউট্রাস বাদ দেওয়া হয়েছে, ওভারি বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি কি আপনার। বয়স? আপনি একটা ছেলের বিষয় জানতে এসেছেন? কার বিষয় বলুন? ছবি নিয়ে এসেছেন বলুন, কি জানতে চাইছেন আপনি? কি জানতে চাইছেন? কি বলুন, কি জানতে চাইছেন, কি ব্যাপারে জানতে চাইছেন? ও তো যা দেখতে পাচ্ছি, ওর শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাবে, এটা আমি দেখতে পাচ্ছি। মনে নেগেটিভ চিন্তা আসছে, তার প্রভাব ও প্রয়োগের কারণে কুঅভ্যাস তৈরি হচ্ছে, সাইকোলজিক্যাল এবং মেন্টাল ডিসঅর্ডারও পরবর্তীকালে তৈরি হতে পারে, এটা আমি দেখতে পাচ্ছি। নেগেটিভ চিন্তা আসে, নার্ভের প্রবলেম আসছে, একটা মেয়ের সাথে ওর সম্পর্ক ছিল এরকম আমি দেখতে পাচ্ছি। ভালোবাসতো একটা মেয়েকে, কারণে বিয়েও করে নিয়েছিল, বউটা চলেও গেছে। ঠিক আছে, ওর পূর্ণ বিবাহ বন্ধন করা আছে, ডিভোর্সের যোগ আছে, এটাই আমি দেখতে পাচ্ছি। পরবর্তীকালে আবার বিয়ে করলে আবার ডিভোর্স হবে। যে মহিলার সাথে ওর সম্পর্ক ছিল, যে বিয়ে হয়েছিল, তাকে তীব্র মোহিনী বশীকরণ করে নিয়ে যাওয়া হয়েছে, সে অন্য পুরুষের সাথে ঘর সংসারের দিকে এগোচ্ছে। বুঝতে পারছেন আমি কি বললাম? আর আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকবে না, কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল করে না, হাঁটুর হাড় কয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডেও সমস্যা তৈরি হচ্ছে, মানসিক টেনশন বাড়ছে, রাত্রিবেলা ঠিক মতো ঘুমও হয় না, পরবর্তীকালে নার্ভের সমস্যা, চোখের সমস্যা বৃদ্ধি পাবে, একটা অ্যাক্সিডেন্টের যোগও দেখতে পাচ্ছি। 2 বছরের মধ্যে বিছানায় শয্যাশায়ী হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার পূর্ণ কর্মবন্ধন করা আছে, হাতে টাকা পয়সা থাকবে না, মানসিক দুশ্চিন্তায় ভুগবেন, যে বাড়িতে থাকা হয়, পূর্ণ বাস্তুদোষ আর পূর্ণ পিতৃদোষ করা আছে, এমনকি ক্ষতি করারও চেষ্টা করা হচ্ছে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের ব্যাপারে কীভাবে জানতে পারলেন? যেগুলো বললাম মিলেছে তো না? একটাও মেলেনি। হ্যাঁ, বলে দিচ্ছি কি কি করতে হবে। ভালোবাসা করে বিয়ে করেছিল? হ্যাঁ, আমরা দেখতে গেছিলাম, তারপরে ওদের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছিল, ঘোরাফেরা করে তারপরে করেছিলেন, কিন্তু ওর ওই যে মহিলা দেখতে পাওয়া যাচ্ছে, অন্য কারোর সাথে সম্পর্ক ছিল। বুঝতে পাচ্ছেন? কি নাম আছে আপনার? হ্যাঁ, বয়স কত? নাম আছে আপনার? বয়স কত? আপনার তো শরীর দিনে দিনে শুকিয়ে যাবে, অনেক আগে থেকে আপনাকে পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করা ছিল, ডিভোর্সের যোগ, স্বামী বিয়োগ যোগ বা বৈধব্য যোগ, তিনটেই আপনার রয়েছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন, এমনকি ক্যান্সারের যোগ পর্যন্ত আপনার আছে, এটা আমি দেখতে পাচ্ছি, সাথে একাধিক অপারেশনের যোগ পর্যন্ত আছে। কি সমস্যা নিয়ে আসছেন বলুন? ক্যান্সারের রোগী, তাই তো? তা উনি যে ক্যান্সারের রোগী সেটা ধাম কি করে জানতে পারলো? কি করে জানতে পারলো? এবার আমি একটা কথা বলি, অনেকে কি বলে যে কেমো দিলে চুল উঠে যায়, কিন্তু ওনার চুল কিন্তু আছে দেখুন। বুঝতে পেরেছেন? এটাই আমি বললাম যে ধাম কি করে জানতে পারলো আগে থাকতে, এটা বোঝার জন্য। বুঝতে পেরেছেন? কারণ বাবা বলছে খুবই খারাপ অবস্থা ওনার, 1.5 থেকে 2 বছরের মধ্যে কেমো দিলে উনি বাঁচবেন না।
মাত্র কয়েক মাস ওনার আয়ু দেখাচ্ছে। বুঝতে পারছেন ক্যান্সার কোথায় হয়েছে সেটা বলুন? আমি তো পেটের দিকে সমস্যা দেখতে পাচ্ছি, আর তাই তো এটা যে আমি দেখতে পাচ্ছি ইনফেকশান হয়ে যাচ্ছে লিভার আর কিডনিতে। বুঝতে পারছেন আমি কি বললাম? মেন কোথায় বলছে? স্টোমাকে হয়েছে বলছে। ঠিক আছে আমি বলে দিই, কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছি? আমরা বাংলাদেশ থেকে। এটা দেখেন বাংলাদেশ, বাংলাদেশের কোথায় থাকা হয়? বাংলাদেশের মাদারীপুর, আর আমার বোন কাঁচপুর থাকে। আমার বাবার বাড়ি ধামের ব্যাপারে কি ভাই জানতে পারলেন? ধামের ব্যাপারে আমাদের দাদা এখানে ট্রিটমেন্ট করার পরে দাদা বলল দেখ ইউটিউবে আমি সিদ্ধা, তার সে লাভ পেয়েছে ট্রিটমেন্ট করে। এখানে ফেলে দিয়ে যাবেন, কেমোথেরাপি চললে কিন্তু উনি আর বেশি দিন বাঁচবে না। একবার ধরে থাকো মায়ের কাছে, একবার নাম বলুন, বয়স বলুন। ওনার পুরো পেটে ইনফেকশন হয়ে যাচ্ছে, লিভার কিডনি সব ধরে যাচ্ছে একসাথে, আর ওনার ক্ষুদ্রান্ত বৃহদন্ততেও সমস্যা তৈরি হচ্ছে, এটাকে ইনটেস্টাইন বলা হয়। বুঝতে পারছেন আমি কি বললাম? খুবই খারাপ দেখাচ্ছে। আমি বলে দিচ্ছি কি করতে হবে। কি নাম আছে? শুভঙ্কর পোদ্দার। বয়স কত? পূর্ণ বিবাহ বন্ধন, পূর্ণ কর্মবন্ধন দেখতে পাচ্ছি, পরবর্তীকালে ডিভোর্সের যোগ পর্যন্ত আছে। শারীরিক স্থিতি, মানসিক স্থিতি ঠিক থাকে না, নেগেটিভ চিন্তা আসে, তার প্রভাব প্রয়োগের কারণে কুঅভ্যাসও তৈরি হচ্ছে, মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটাকে ক্যান্সার বলা হয়। মুখে কোনো নেশা করা হয়? যাই কাজ করতে হবে বাধাপ্রাপ্ত হবে, হাতে টাকা পয়সা থাকবে না, ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবে, এরকমই দেখতে পাচ্ছি। যেখানে থাকা হয় আংশিক বাস্তুদোষ আর পূর্ণ পিতৃদোষ রয়েছে, এটা আমি দেখতে পাচ্ছি। আর তোমার কারণে ঝগড়া ঝামেলা অশান্তি হবে এরকম আমি দেখতে পাচ্ছি, তোমার কারণে হবে। বুঝতে পেরেছ আমি কি বললাম? কি সমস্যা নিয়ে আসছো বলো। হচ্ছে তো, আমি যেগুলো বললাম মিলেছে তো? বলে দিচ্ছি কি করতে হবে।